যে আনারস গুলো ভেঙে আনা হলো ওইগুলো এসে দেখলাম আজকে কেটেছে। আমি না এই নিয়ে আসলাম, মনে হয়েছে দুই মনে এরাও ক্রিকেট উইকেট নিয়ে খেলছে, ওটা ও নেবে, ও নেওয়ার জন্য খান্ডা গাড়ি। কোথায় সে উইকেট গুলো কোথায়? তুমি উইকেট নিয়ে খেলছো? আমরা খাওয়া দাওয়া করবো, আমার সকালবেলা কি করেছে জানি না। চাচিমা রান্না কি কমপ্লিট? চাচিমা সেই কোন সকালবেলা এসছে, এসে রান্না করে আমাদের ব্রেকফাস্টের টাইমে মোটামুটি রান্না কমপ্লিট। এক এক পদ হয়ে গেছে, দু পদ চলছে, আর তৃতীয় নম্বর পদ একটু পরে হবে, তার প্রস্তুতি এখানে করছে। চলো এরপরে মাংস তো থাকতেই হবে, মাংস রান্না হবে। সেটা যে চাচিমাকে আমি আদা রসুনটা একটু দেখিয়ে দিলাম যে কতটা কোয়ান্টিটিতে লাগবে, এটা এটা বেটে নিলেই এরপরে মাংস হলেই হয়ে যাবে। ভাত হয়ে গেছে চাচিমা? চলো আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই। আম্মাকে আমরা কালকে বলে ঘুমিয়েছিলাম যে আজকে খিচুড়ি খাবো, আম্মার হাতেই খাবো খিচুড়িটা, কারণ আম্মাই খিচুড়িটা খুব ভালো করে। তাই না, এখানটাতে একদম মুগ ডাল, মুসুর ডাল, ঘুগনির ডাল, আলু ঠালু দিয়ে সব কিছু দিয়ে খিচুড়ি হয়েছে। দেখো একটা কোয়ান্টিটিতে আম্মা করেছে, মনে হয় আজকে এখন খাবো, একটু পরে খাবো, দুপুরের ভাত বিকেলবেলা খাবো। টেস্টিও হয়েছে, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এই যে তুমি তো খেয়েছো, আবার ভাগ ভাগ করে এসেছো জানো? ব্রেকফাস্ট করে চলে এলাম ঘরে। আসার পর থেকে ঘরটা ঝাড়ার একদমই টাইম হয়ে ওঠেনি গো, তাই ভাবছি আজকে একটু হালকা হালকা ঝেড়েই নি, কারণ চলে যাব তো আবার। ঝেড়ে রেখে গেলে মানে ওই যেহেতু এই ঘরটা বন্ধ থাকে তাই একটু কিন্তু ঝুলঝুল হয়েই যায়, আর আম্মা এখন পেরে ওঠে না গো পুরো জিনিসগুলো করে নিতে। তো আমি যখন আসি তখন ঝেড়ে টেড়ে যাই, আবার যখন আসি ঝাড়ি, এভাবে করেই মেনটেন করে চলি। তো ঝুলগুলোকে ঝেড়ে নিলাম, তারপরে খাটটা মুছে নিচ্ছি, দরজাগুলো মুছে নিচ্ছি, বেডটাও একটু ঝেড়ে নেব। তাহলে তাতে কি হবে, ঘরটা পরিষ্কার থাকবে। দেখো না সুইচ বোর্ডের ওপরগুলো একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, যত ভালোভাবে গুছিয়ে রাখা যায় ততই কিন্তু জিনিসগুলো সুন্দর থাকবে, তাই না? তো এই আমি ছোট্ট যে ড্রয়ার ড্রয়ার বক্সটা নিয়েছি, এই বক্সটা যে কতটা হেল্পফুল, মানে কি বলবো, আগে ইনায়ার মেডিসিন, আমাদের আমার ক্লিপ, আমার গার্ডার এদিক ওদিক ঘোরাঘুরি করতো। এখন কি হয়, এই ড্রয়ারের মধ্যে আমি সমস্ত কিছু রেখে দিতে পারি, সমস্তটা অর্গানাইজ ভাবে রাখাও যায় এবং এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকে না। তারপর ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম, বর্ষাকাল যেহেতু না একটু হোয়াইট হোয়াইট ভাব কিন্তু হয়েই যায়। তো ড্রেসিং টেবিলটা মুছবো, টি টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি, আলমারিগুলো দেখলাম মিডিলে মিডিলে বেশ ভালোই ধুলো জমেছে, তাই সেইগুলোকেও একটুখানি পরিষ্কার করে নেওয়া আর কি, ডাস্টিং করে নেওয়া। তারপরে তো চাচিমা ভালো করে ঝাড় দিয়ে একেবারে মুছে দেবে। আমি কি চেষ্টা করে দেখেছো বাড়ার সাথেও, আপা আসার আগে ডাস্টিংটা করে নিলে আমার কাজটা অনেকটা সহজ হয়, আর চাচিমাকে আমি এই দিকটা আর করতে দিই না, তাই মানে শুধুই ঘর রান্নাবান্না তো করেই, আর এই ঘর বার ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে দেয়, তাই উঠোনটা সবসময় চেষ্টা করি আমরাই করে নেওয়ার। আর এই যে আমার হেল্পারগুলো আয়ান আফরিন, ও একটু জল দিচ্ছে, আর আমি এই যে উঠোন মানে সামনের যে বারান্দাটা রয়েছে সেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এই দুটোর যে এত আনন্দ, ওরা জল দেবে, জল নিয়ে খেলবে, তাই আমাকেই আজকে এই কাজটা করতে হলো, নইলে চাচিমাই কিন্তু ঝাড়টা দিয়ে দেবে। ওই যে যাই হোক, বাচ্চাদের আনন্দেই আমাদের আনন্দ। তারপরে আমরা চলে যাব একটুখানি বাইরে, আমরা না এইদিকে না সামনের উঠোনে কোথাও যেতে পারিনি। আজকে আম্মা বলছে আনারস হয়েছে, আনারস নিয়ে আসতে, পাকা আনারস বাড়ি এসে কেটে খাবো। তো সবাই মিলে যাচ্ছি, আজকে আমরা রান্না বান্না সমস্ত কাজ পুরো কমপ্লিট। আম্মা আমাদেরকে লোকেশন বলে দিয়েছে, এইখানটাতে এইখানটাতে বললো তো আছি, তো কাটার তো কিছু হলো নি। ওই বাবা রে, কি এত দাবিটা কি? আমার কোলে ভালো লাগছে না, মায়ের কোলে যাবে। চলো 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 চলো, আমরা আজকে আনারস এখানে পারবো, আনারস ভাঙবো, আনারস তো পারা যায় না। কিন্তু একদম একটা দেখছি এখানে হলুদ হয়ে রয়েছে, বাগানে পুরো আনারস ভর্তি। এখানে প্রচুর আনারস আছে, গাছ কবে লাগিয়েছে? আম্মা লাগিয়েছে গুলো, খুব তো ভালো লাগা, তোর ভিতরে যাবো কি করে? আসিয়া যাচ্ছে এখন আনারস ভাঙতে, দাঁড়া আমি যাচ্ছি, আছো? ফাইনালি একটা পাকা গাছ, পাকা আনারস পাওয়া গেছে। এই অভিযান চালাতে আসিয়া যাচ্ছে, আমি তো ভয়ে যেতেই পারছি না, আপাও যাবে না। আছি কি আম্মা, আমি এটা আমি না না আমি বলছি আসু, ওই ইয়ে যাবে বলছে, আয়ান আয়ান যাও, আয়ান যাও, আয়ান যাও, সরো 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 সরো, আয়ান যাও, আনারসটা ভাঙো। এই যে দেখো, ওই যে দেখো আনারস, একটা পেকে আছে একদম হলুদ হয়ে, আর আছে পাকা দেখতো,
দেখে নিল যে ভালো নাই, মশা কামড়াচ্ছে, নোংরা। হ্যাঁ আমার কাছে যাবি, দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, কি পাখা ও, বড় পাখা দিয়েছে। ওরে বাবা, প্রচুর মশা এখানে। হাওয়া 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 হাওয়া, জলদি জলদি। মিষ্টি হবে ভীষণ, দেখি। এই যে ও কোনটা বলতো, এটা 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 গাছগুলো ছাড়া তো, আগেরটা এই যে, হ্যাঁ রাখ, এটা ছাড়া। প্রচুর ওয়েট তো এটা, এই যে এই যে গাছগুলো, এই যে গাছগুলো পরের বছর আবার এটাতে আনারস হবে। পরের বছর হবে না, তাহলে দু তিন বছর পরে। এগুলো তোর পুঁতে দিতে হবে ওখানে, দেখি দেখো। ও কত সুন্দর দেখো, থাকুর ভিতরে আছো, ওর ভিতরে আর যেতে হবে না, চলে। কি সুন্দর আনারসটা, স্মেলটা দেখতো, এটা স্মেল ঠিক আছে, হেভি। এই যে দেখো এখানে একটা আছে, এটাও এটাও পেকে গেছে, এটাও পেকে যাবে, ভাঙ ওটাও ভাঙ। ওটা গাছগুলো ছাড়ি দিবি না, বাড়ি গিয়ে ছাড়াবি, পারবি? দেখি চলো, এটা নেই এই সাইডে, এখানে একটা আছে, একটা নেওয়ার জন্য আসলো, আর কতগুলো থেকে প্যাকেট নিয়ে আসলে বেটার হতো। হুম, একটার জন্য এই আসলাম, আর দেখো কতগুলো হয়ে গেছে, হয়নি? তোরা এসেছিলাম একটা আনারস, আম্মা বলছিল একটা আনারস পেকে গেছে, তোরা নিয়ে আয়। আর সেখানে কটা হলো সাফি দেখো, চারটে আনারস হয়ে গেছে এখানে, অনেকদিন পরে এই দিকটা আসলাম। পুরো দেখো মাঠের দিকে সব পাট গাছ ভরে গেছে। ওরা তো ওখানে আনারস টানারস পাচ্ছিল, এত মশা ছিল, আমি আয়ান আর আফ্রিদের নিয়ে এখানে এসেছিলাম। আয়ান এখানে কি করতে এসেছে? এরা বাবা গো মা গো আমাকে খেয়ে ফেললো, এত মশা এত মশা, পুকুরে তো জলই নেই দেখছি। এই সময় থাকে না, কমে যায়। আর এখানে তো বসে আমরা গল্প করছি, আমি আয়ান আর আফ্রিদ। আফ্রিদ এখানে হাবা খাচ্ছে, দেখো কি সুন্দর হাবা। হ্যাঁ ওয়াও, আফ্রিদ আফ্রিদ, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিলচন নাই, বসো সে ডাউন, এদিকে আসে এদিকে আসে। আপনি জনি জনি ইয়ে কি বল, বলো জনি জনি, বসে আছে, বলো জনি জনি, ইটিং সুগার, ও পাপা টেলিং দ্য লাই, না না নো পাপা, ওপেন ইওর মাউথ। আফ্রিদ এখান থেকে যাবে না, সুন্দর পুকুর পাড়ে বসে হাবা খাবে, হাবা বলছে হাবা হাবা। আর এই যে একদিনের মশা, আরে দেখো কি অবস্থা হয়েছে, দেখো পুরো পা সব ফুলে গেছে, এই যে দেখো সব ফুলে গেছে। তোর সুন্দর লাগবে, চল চল বল, চল বল, সুন্দর লাগবে। আয়নের মর্টিন হিসাবে ব্যবহার হয়েছে আজকে, আমরা যেটা করবো, আম্মা সকালবেলা ওই শুকনো সিমুই রান্না করে রেখেছে, আমাদের যখন টাইম হবে খাবো, তাই এখানে আপা দেখছি বলে পাপা, আব্বু বলে আব্বু, আজকে জানো তো ইনায় কি করছে, যাও দিদু শরীর ভালো আছে? এই যে এই মিষ্টি গুলো সকালবেলা আম্মা বানিয়েছে সিমাই, আর এইগুলো আফ্রিদ খেয়েছে, দেখো তোমার কি খুব প্রিয় জিনিস, দেখো। আচ্ছা থাক থাক, এখন আর আর খেতে হবে না, দুপুরে ভাত খাবে না? যে আনারস গুলো ভেঙে আনা হলো ওইগুলো এসে দেখলাম আজকে কেটেছে, আমি না এই ও হ্যাঁ নিয়ে যাচ্ছি, ও আছিয়া কাটলো, এটাকে মাখিয়েছে।
ফেস্টি দিদুর সাথে আজকে অনেকদিন পর দেখা হলো, কথা হলো, তাই না দিদু? কিন্তু সেই ঝড়ের সময় কিন্তু তখন আপনার অপারেশন হয়নি, হয়নি? আর আব্বা গেছিল কলকাতায়, কলকাতা থেকে আব্বা অনেক কিছু নিয়ে এসেছে। কত? 30 টাকা দিয়েছে। এগুলো কার আব্বা? গজা আব্বা কলকাতায় যে ডাক্তার দেখাচ্ছে ওই একটা মেডিসিন দিয়েছে, এদিকে কোথাও নেই। আবার কলকাতা গেছিল সেখানেও নেই, পুরো খুঁজে 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 এসছে কোথাও নেই। তারপরে কোথায় পেলে আব্বা? অন্য কোম্পানি যখন দিয়েছে, মানে একই কম্পোজিশন অন্য ব্র্যান্ডে, যত দোকান আছে কোথাও নেই, তাই তো? কোথাও নেই, সব দোকান চলো এখানটাতে আমি ইনায়ের খাবারটা রেডি করছি, ভাত ডাল আর আলু। আজকে আমাদের সকালবেলা থেকে এত খাওয়া দাওয়া, এত খাওয়া দাওয়া হচ্ছে, তাই আপা বলছে আর ক্যামেরা অন করো না। হ্যাঁ বলবো, এরা এত সারাদিন খায়, আব্বা তো দেখলে গজা নিয়ে এসছে আর ওই চিপসটা নিয়ে এসছে। বাবা দাও তুই তো হাতে খেয়ে নিলে, তোমরা গজা খাচ্ছো তো আমি কি করবো? তোকে গজাও খাও, তারপরে আমাদেরকেও দাও। বাবা এ দাঁড়া, খালামুড়ি সব খেয়ে নিয়েছে আগে, আমরা খেয়ে নিই। হ্যালো, আজকে আমরা ভাতটা খাবো না, যা এসব খাওয়া হচ্ছে এটাই আনন্দ, তাই না? ভাত খাওয়া তো হয়, কিন্তু এই যে সকাল সকাল রান্না হয়ে গেছে, ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু করে দিয়ে গেছে, তো আজকে আমাদের হাতে অঢেল সময় আছে, শুধু আড্ডা মারছি, গল্প করছি, এটা ওটা খাচ্ছি, ছুটি আনন্দ। গুড আফটারনুন এভরিওয়ান, আজকে আমাদের এই সবগুলো করতে করতে অনেকটা লেট, মানে নিজেরাই লেট করেছি, ওই যে ল্যাগ খেতে এটা ওটা খেতে খেতে কারোরই খিদে নেই। এখন মোটামুটি সবারই স্নান ধান হয়ে গেছে, ঘড়িতে এখন 3:30 বাজতে দেয় মনে হয়, আর রান্না আছে কমপ্লিট 12:00 হয়ে গেছে, 12:00 আগে রান্না হয়ে গেছে, 3:30 সময় খেতে যাচ্ছি। চলো, এটাই তো মজা, এটাই তো আনন্দ সবাই মিলে একসাথে থাকার। হ্যাঁ মামা, কি মামা, রিলস দেখছো? ও তুমি নিজের রিলস দেখছো কালকে? ও ডান্স করতে নিজেই শুরু করে দিয়েছে, কার রিলস দেখছে? নিজের রিলস নিজেই দেখছে। চলো, আরে বাবা রে, ঠিক আছে আজকে রিলস বানাবো, চলো সন্ধ্যাবেলা, চলো চলো খাবো, বাড়ি যাবে না, সুন্দর রিলস বানাবে। হ্যাঁ আজকে রান্না হয়েছে, এখানটাতে কুমড়ো রান্না হয়েছে আর আলু পটল দিয়ে ডিমের ঝোল, এখানটাতে মাংস আর একটু খিচুড়ি আছে, সেটা খাবো আমি। চলো, আর এই বাচ্চাগুলোর জন্য হয়েছে ডাল আর আলু একসাথে রান্না, আফ্রিদের জন্য আর ইনায়ের জন্য। কি হয়, আয়ান কি বিরিয়ানি খাবে নাকি? হ্যাঁ একটু আছে, তাই গরম করে দেওয়া হলো, যদি খায়ও খাবে। একটু ইনায়কে দেখে শোনা, হাত পা ছেড়ে ঘুমাচ্ছে। ঘড়িতে এখন 5:30 বাজে, আর এখানটাতে দেখো না আব্বা ফল কেটে দিয়েছে, আব্বা আব্বারটা নিয়ে চলে গেছে ওইদিকে, আর এই যে বাচ্চা পার্টি সবার জন্য এখানে দিয়েছে। তুমি কি নিয়েছো আফ্রিদ? কে নানু দিয়েছে? ওই দেখো নানুর কাছ থেকে পেয়ারা অলরেডি নিয়ে নিয়েছে। কি খাচ্ছো তুমি? এখানে এসো, নিচে এসো। পেয়ারা? পেয়ারা খাচ্ছে না, মাখছে। ও বসো, এনে বসো, বসো। তুমি কি খাবে? পেয়ারা খাচ্ছো? দেখি না, একটু লেবু দেবো, দাও দাও, মুখের দিকে তাকাচ্ছে, নাও তো মা, মিষ্টি বলো, সাপি মিষ্টি না, ওই জন্য মনে হয় খাচ্ছে, ওই জন্য মজা পেয়েছে। তুমি খাবে নেপু? তুমি খাবে? ওকে একটু দাও নেপু, ওটা নাও, হ্যাঁ টেস্টি।
চেপে চেপে খাচ্ছে রসটা, খাচ্ছে। দেখি 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 কতটা শেষ করেছে। ওই তো, না 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 না, তুমি না মা, মা মা তুমি পারবে না, তুমি পারবে না। আমার আর কিছুক্ষণ পরে মোটামুটি বুঝতে পারছি যে মাথা এরা দুটো আমার টাক করে দেবে, মানে এমন অবস্থা, আমার এমন অবস্থা হয়েছে। সাফি আমি আর পাচ্ছি না, সাফি আমি অতিষ্ঠ হয়ে গেছি, সিরিয়াস বলছি। আমি পারলাম না, ঘড়িতে এখন 7:30 বাজে। গুড ইভিনিং বলবো না ব্যাড ইভিনিং বলবো বুঝে পাচ্ছি না। অ্যাকচুয়ালি দেখলে আমরা ফল ঠল খাচ্ছিলাম, তার কিছুক্ষণ পরে আমিনা আপার আছিয়া মিলে দুই বোনে আজকে গেছে কাটিয়াট, বাচ্চাগুলোকে রেখে। এই একটা দেখো, এই যে দেখো এক্ষুনি নামাজ পড়ে উঠলো। আর মাওলানা সাহেব এই আল্লাহ করতে যাচ্ছে, শোনো ওই এটা ছিড়বে, এর আর কাণ্ড দেখো আমার ইয়ারফোনটা। এ বাবা, মামা এটা কি ওই ছেড়ার জিনিস? সেই যে যখন থেকে গেছে আয়ান আফ্রিদ দুটো, আর সাথে এটাও, সাথে এটাও পাগল করে দিল আমাকে আর জামানকে। আব্বা আমার কাছে থাকছে না, ওই ঘরে তো বিন্দু পরিমাণ থাকছে না, এই ঘরে হচ্ছে গুড়ের হাড়ি। হ্যাঁ এই ঘরে থাকছে না, জামানকে কাজ করতে দিল, আমার একটু শুয়েছিলাম না শুতে দিল, ইনায়াও ঘুমলো না, সবকিছু মিলিয়ে মিশে সন্ধ্যাটা একদম বাচ্চাদের রেখে গেছে তো। হ্যাঁ মালান সাহেব চলে আসো, মামা হুজুরকে সাইড দাও, হুজুরকে। হ্যাঁ আসসালামু আলাইকুম সাহেব, সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দেখো। টুপিটা খুলে দাও তো ওই মামা সাহেবের। চলো আমরা তো মোটামুটি অনেক চলে এলাম, এইভাবেই নামিনি। আর এই যে হাঁপাড়াও আসছে মাঝ রাস্তায়, আপাদেরও দেখা পেয়েছি, ঠিক এরকম ভাবেই এত দূর পর্যন্ত গেছিলাম। ভালো লাগলো, ভালো লাগলো। ওরে বাবা রে, ওই যে আনন্দ দেখো, শুধু আনন্দ। এ না বল, দাদা বল খেলতে খেলতে আসছে, আর এই দুটো এখনো জেগে আছে। এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে, আপারা এসছে, এসে ড্রেস ফ্রেস এর সময় 8:30 বাজে, 8:00 বাজে, 7:08 এখন নিয়ে এসছো, আমি করতে পারবো না। আপারা দেখো না যে গিয়ে ইনায়ের জন্য কত জিনিস এসছে, মানে বলে না দুটো আয়ান আফ্রিদ ছেলে মেয়ে একটা, মানে যার যখন যেখানে পছন্দ হয় নিয়ে চলে আসে, মানে এত কিছু দরকারই ছিল না ইনায়ের জন্য। চুড়ি, এখানটা দেখ ক্লিপ, এই ক্লিপটা খুব কিউট লাগছে দুটোই, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এটা এটা, আর এই যে এইগুলো, ওই যে হয়তো পনিটেল করে, পনিটেল করে তারপরে হচ্ছে কি এইগুলো সাইডে একটু দিয়ে দিলেও ভালো লাগবে দেখতে। মেয়ের আমার ক্লিপের কালেকশন বাড়ছে, আর সবাই বলছে মাথা ন্যাড়া করতে আমি কি করব, এইগুলো এনে দিয়েছে পনিটেল করার জন্য। নেল পলিশ কার? ইনায়ার, এই ছবিটা কি কিউট লাগছে দেখতে দেখো। ইনায়া ঘুম থেকে উঠলে একবার পড়িয়ে দেখবে। আর এই যে আপারা খুচখার জিনিস কিনেছে, এটা আমি না পারবার ইনায়ের জন্য নিয়ে এসছে, এটা দরকার ছিল না, এইগুলো ঠিক ছিল, এইটুকু আর দরকার ছিল না। ও এগুলো আয়ান দিয়েছে, তুমি কি দিলে মুনুকে? বাদাম খাও, আমি এমনি বললাম তুমি খাও। ঝুনঝুনি, ও ঝুনঝুনি এনেছো তো,
হ্যাঁ ইনায়েতের বাবা ঝুনঝুনি, ওদের ওখানে খেলনা ওই যে বিক্রি করতে আসে যে এসছে, বলছে কি বুনু খেলনা, তাই বুনুর জন্য খেলনা কিনেছে ঝুনঝুনি। কাটিয়াতে ইনায়ের খেলা মতো কিছু নেই। ঠিক আছে ও অত খেলবে, ওইগুলো আই খেল, ও খেলতে শিখুক আছে, হ্যাঁ ও খেলতে শিখুক, তারপর এ বড় হয়ে গেছে তবু এখন গাড়ি নিয়ে খেলা শখ ওর মেটেনি। ওটা কার গাড়ি, আফ্রিদের না আয়ানের? ঘুমোচ্ছিল জাস্ট, ঘুম থেকে উঠেছে আর পিমনি যা জিনিস এনেছে আয়ান দাদা যা গিফট দিয়েছে এক্ষুনি ওকে বাঁধতে হবে, পড়াতে হবে। আপা বলছে চুল বেঁধে দাও আর কি বলে চুলি পড়াও। দেখি আপাই গালার গুলো এনেছো, একটু চুল বাঁধার চেষ্টা করি, জানি না পারবো কিনা। আমি বাদ দেখি মামা, কদিকি কদিকি মামা, এই দেখো আছি আর মেয়ে, এটা এই যে দেখো আছি আর মেয়ে, দেখাচ্ছে দেখো কদিকি কদিকি মামা, তোমারটা দেখি আমি মেয়েকে এখন সাজাতে বসেছি, চুড়ি দিয়ে ক্লিপ গার্ডার দিয়ে, দেখি কেমন লাগে দেখতে। এই যে মেয়েকে আমার সাজিয়ে দিয়েছি। ও বাবা এটা তো সুন্দর লাগছে, কে আমার ইনুমা? এই ড্রেসের সঙ্গে ঠিক যাচ্ছে না নাকি? দেখে কাণ্ড দেখে ও খুলবে, বুনুর মাথা থেকে গরম করছো কেন? এই যে এটা না, এই যে খুলে দিয়েছে না, বাহ তুমি মাথায় লাগাও, এই তো সুন্দর কে দেখি আমাদের মেয়ে কই, বাবা খুব সুন্দর, তুই আয়নের একটু চুল বাঁধো তো দেখো ধরাই যাচ্ছে না, ভীষণ গরম লাগছে, চুল হয়ে গেছে বড় বড়, তুই দাঁড়া চুল বেঁধে দিই। এই যে দেখো দেখো ইনায়ের অবস্থা, চিনতে পারছো ইনায়াকে? রাত্রি এখন 10:30 বাজে, এইদিকে বৃষ্টিও চলে এসছে, বৃষ্টি হতে হতে আমরা ডিনার করব। কালকের কয়েকটা ওই টিকিয়ার যে এটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই টিকিয়া গুলো ভাজলাম, আর দুপুরবেলা যা যা ছিল ওটা দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হবে। তো চলো এর সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তো যাই।